ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, চারটি এমামই তো কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দিয়ে গেছেন, তাহলে এমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এর ফতোয়া ভুল কেন, তা কি করে হয় জানাবেন ইনশাআল্লাহ। আর নিজেকে আহলে হাদিস বলে পরিচয় কি দিতেই হবে, এই রকম তো কোনো দলিল নেই যে আল্লাহ কোথাও বলেছেন যে তোমরা নিজেদের আহলে হাদিস বলে পরিচয় দাও, জানাবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের। প্রশ্ন করেছেন দুইটি। প্রথম প্রশ্ন হচ্ছে যে চার এমামই তো কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দিয়ে গেছেন, তারা তাদের ধারণায় যতটা আল্লাহ তাদেরকে ইলমে জ্ঞান দিয়েছিলেন কোরআন সুন্নার, সে অনুযায়ী তারা কোরআন এবং হাদিসের আলোকেই ফতোয়া দিয়ে গেছেন যথাসাধ্য। তারা ইচ্ছা করে কোরআন হাদিসের বিরোধিতা করেননি। কোনো আলেম ইচ্ছা করে, যদি আলেমে দিন হয় তাহলে কখন ইচ্ছা করে কোরআন হাদিসের বিরোধিতা তাদের উদ্দেশ্য থাকে না, একমাত্র বিদাতি ছাড়া। ইমাম আবু হানিফা, তাহলে ইমাম আবু হানিফা রাহেমহল্লার ফতোয়া ভুল কেন? শুধু ইমাম আবু হানিফা রাহেমহল্লার ফতোয়ায় ভুল এমন কথা নয়, আপনারা যেহেতু মেজরিটি হানফি দেশে বসবাস করেন, আর যারা কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী আহলে হাদিস, তারা ইমাম আবু হানিফা রাহেমহল্লার মজহাবে হানাফিদের মধ্যে যে ভুল ফতোয়াগুলি আছে সেগুলি হয়তো তুলে ধরে, সেই জন্য মনে হচ্ছে যে আবু হানিফা রাহেমহল্লার ফতোয়ায় ভুল। চার এমামের মজহাবে ফতোয়াতে ভুল আছে, কারণ তারা মানুষ, তাদের কাছে কোনো ওহী আসতো না, তারা কেউ মাসুম না নবী রসুলগণের মত। কেউ যদি বলে যে তারা নির্ভুল মাসুম, তারা নবীর সাথে শিরক করলো। কেউ যদি বলে তারা ভুলের ঊর্ধ্বে ভুল হতো না, তাহলে গোলু বাড়াবাড়ি অতিরঞ্জন করলো, যেটা শিরক। জি, অতিরঞ্জন বাড়াবাড়ি শিরক। আর রেসালাতে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, হ্যাঁ, ওহি একমাত্র এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উম্মতের জন্য। সুতরাং মানুষ ভুলের ঊর্ধ্বে না। আর আবু হানিফা রাহেমাল্লাহর ইজতিহাদে শুধু ভুল হয়েছে এমন কথা নেই, শাফি মালিক আহমদ প্রত্যেক ইমামের ভুল হয়েছে আর হতে পারে। এই জন্য ইমাম মালিক রহমাল্লাহ বলেছে কল্লুন ইউখাযু বিরাদ, প্রত্যেকের কথা নেওয়া যাবার ছাড়তে হবে, ইল্লা সাহেব হাজাল কত, তবে এই কবর রসুলুল্লাহ সব কথাই নিতে হবে, কারণ তিনি ওহি মারফত কথা বলতেন, বিনা ওহিতে কথা বলতেন না, তার সব সময় তাকে আসমানি দিক নির্দেশনা দেওয়া হতো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং ওই যে অল্প স্বল্প প্রত্যেক মজহাবের ইজতিহাদে ফতোয়াতে ভুল আছে বা ফিকার কিতাব ভুল আছে, ওই ভুলগুলো ছেড়ে দিলে আপনি খাঁটি ইসলামটা পেয়ে যাবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামটা পেয়ে যাবেন। এটি হচ্ছে রাসূলুল্লাহ মজহাব, এটি হচ্ছে সাহাবাই কেরামদের মজহাব, এটি হচ্ছে খলেফা রাশেদের মজহাব, এটি হচ্ছে চার ইমামের মজহাব। শুধু একজন ইমামের অন্ধ তকলিদ করা জায়েজ নয়। তারপরে জিজ্ঞেস করেছেন, আর নিজেকে আহলে হাদিস বলে পরিচয় কি দিতেই হবে, এই রকম তো কোনো দলিল নেই যে আল্লাহ কোথাও বলেছেন যে তোমরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দাও, জানাবেন ইনশাআল্লাহ। জি, নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিতেই হবে জরুরি নয়, কিন্তু যখন 73 দল হয়ে গেছে উম্মতে মুসলিমাতে আর সবাই মুসলিম দাবি করছে, সুতরাং যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী তাদের অবশ্যই একটা পরিচিতি লাগবে। এখন আপনাকে সহজ ভাষায় বলি তাহলে বুঝবেন, যে কারো যদি এই অধিকার থাকে নিজেকে হানাফি বলে পরিচয় দিচ্ছে, একজন এমন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে যিনি ভুলের ঊর্ধ্বে নয়, কেউ কারো যদি এই অধিকার থাকে বা নিজেকে নিজে গর্ব করে যে আমি শাফি ইমাম শাফেইর সাথে সম্পৃক্ত করে নিজেকে শাফেই বলে যিনি ভুলের ঊর্ধ্বে নন, কেউ যদি নিজেকে ইমাম মালিকের সাথে সম্পৃক্ত করে তার তকলিদে নিজেকে মালিকই বলে, কেউ যদি নিজেকে হাম্বেলি বলে কোনো ব্যক্তির সাথে কোনো ইমামের সাথে সম্পৃক্ত করে, তাহলে কেউ যদি নিজেকে মুহাম্মাদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত করে, তাহলে সেটা বেশি হক রাখে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলের ঊর্ধ্বে, তিনি মাসুম, তাকে আল্লাহ কখনো ভুলের উপর রাখেননি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন না, যাই বলতেন হ্যাঁ ওহির দ্বারা তাকে দিক নির্দেশনা দেওয়া হইতো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আহলুল হাদিস যখন বলা হইল, এই আহলে হাদিস নাম বলার তখনই প্রয়োজন পড়েছে যখন আহলুর রায় বেরিয়েছে,
যারা মতকে, যুক্তিকে, কেয়াসকে প্রাধান্য দিয়েছে, সেই হাদিস থাকতে তারা মজহাবের অন্ধ কল্লেদ হয়েছে, অনুসরণ করেছে, তখন আহলুল হাদিস পরিচয় তার প্রয়োজন হয়েছে। ঠিক যেমনই আহলে সুন্নাত ওয়াল জামাত কখন পরিচয় দেওয়ার প্রয়োজন হয়েছে, যখন আহলে বেদাত খারিজি বেরিয়েছে, রাফেজি শিয়া বেরিয়েছে, আপনার মুরজিয়া বেরিয়েছে, কাদরিয়া বেরিয়েছে, মোতাজালা বেরিয়েছে, এইরকম বহু ফিরকা জাহামিয়া বেরিয়েছে, আশআরি বেরিয়েছে, মাতুরিদি বেরিয়েছে, যখন দেওবন্দি বেরিয়েছে, বেরেলভি বেরিয়েছে, যখন বহু ফিরকা বেরিয়েছে বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে, তখন কোনো ব্যক্তিকে কেন্দ্র না করে আহলে সুন্নাত ওয়াল জামা যারা সুন্নতের অনুসারী আর সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী, যেই জামাতটি মাসুম জামাত জামাত হিসাবে, ঠিক তেমনি আহলুল হাদিস কোনো ব্যক্তি কেন্দ্রিক নাম নয়, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই নামকরণ নয়, বরং যারা কোরআন এবং হাদিসের অনুসারী, কারণ কোরআনে কারিমে কেউ কয়েকটি জায়গায় কোরআনে কারিমে আল হাদিস মানে আল্লাহর বাণী বলা হয়েছে, আল্লাহ নাজ্জাল আহসানুল হাদিস, আল্লাহ রাব্বুল সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হাদিস বাণী নাজিল করেছেন, আহসানুল হাদিস, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, হচ্ছে সুন্নতি খুতবা। তো আশা করি বুঝতে, আহলুল হাদিস মানে কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত করা নয়, কোনো দল গোষ্ঠীর নাম নয়, বরং আহলুল হাদিস মানে হচ্ছে যারা নির্ভেজাল কোরআন এবং হাদিসের অনুসরণ করে সমস্ত আইম্মাদের শ্রদ্ধার সাথে সাথে, চার ইমামকে সমানভাবে শ্রদ্ধা ইত্তেরাম করে এবং তাদের থেকে জ্ঞান অর্জন করে, কিন্তু তাদের কোনো একজনকে নির্ভুল মনে করেন না, কোনো একজনের অন্ধ অনুসরণ করেন না, তবে তাদের যারই কথা কোরআন সুন্নার কাছাকাছি তারটাই কবুল করে, কখনো আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা আকরাবুল্লাহ সুন্নাহ কোরআন সুন্নার কাছাকাছি সেটাই গ্রহণ করে, কখনো ইমাম শাফির কথা, কখনো ইমাম মালিকের কথা, কখনো ইমাম আহমেদের কথা, উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, যেমন চার ইমামের উদ্দেশ্য ছিল, চার ইমামরা তারা এইরকম মজহাব দাঁড় করে আমাদেরকে হানফি শাফি মালিক হাম্বলি চার ভাগে বিভক্ত করে যাননি, বরং তারা ইজতিহাদ করে দুনিয়া থেকে ফতোয়া দিয়ে আমাদের সমস্যার সমাধান করেছেন, কিন্তু আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন আমাদের কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ হয় তাহলে আমাদের কথাকে ছুঁড়ে ফেলে দিও, সাহাবায়ে কেরামদের কথার সামনেও আমাদের কথাকে রাখিয়ে না ছুঁড়ে ফেলে দিও, যা সাহাল হাদিস বা মজহাবি, সহি হাদিসটা আমাদের মজহাব, আমরা যাই বলি না কেন, আজকে একটি কথা বলছি কালকে আমরা ওখান থেকে ফিরে আসছি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং হানাফি শাফি মালিক হাম্বেলি এই নামগুলি যদি না থাকতো, দেওবন্দি বেরলভি আর তারপর আপনার নকশবন্দি চিস্তি কাদেরি মুজাদ্দিদি সাহরওয়ার্দি এইসব যদি না থাকতো তাহলে আহলুল হাদিস নামের কোনো প্রয়োজন হতো না, বেদাতিরা যদি না থাকতো তাহলে আহলুল হাদিস নামের প্রয়োজন হতো না। যখনই এই বেদাতি নামগুলি মুছে যাবে, হানফি শাফি মালিক আহমলি এই নামগুলি মুছে দেন, আহলুল হাদিস নামেরই কোনো প্রয়োজন নেই, করল না মুসলিম মুসলিম বলেই যথেষ্ট, আশা করি বুঝতে পেরেছেন ইনশা আল্লাহ তালা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আবার বলছি একটি কথা, যে নাম দিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না, শুধু আহলে হাদিস নাম দিলেন আর কোরআন এবং হাদিসের অনুসারী হতে পারলেন না আপনি, কুপ্রবৃত্তির অনুসারী, তাহলে কখনো নাজাত পাওয়া যাবে না। বেআমল পাঁচ অক্ত সালাতের হেফাজত করেন আহলে হাদিস বংশগত, কোনো নাজাত নেই, তাহলে নাজাত কিসে রয়েছে?